আসসালামু আলাইকুম। আমাদের এই অধ্যায়টা হচ্ছে ক্লাস 6 এর আইসিটি দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে যন্ত্রপাতি গুলো ব্যবহার করব এবং কিভাবে আমরা অ্যান্টিভাইরাস ভাইরাস এগুলো সম্পর্কে জানবো এবং এগুলো থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি ভাইরাস থেকে, তো আইসিটি বিভিন্ন যে যন্ত্রপাতিকে সুরক্ষিত রাখতে পারি সেগুলো নিয়ে জানবো আমরা। তো প্রথমে পার্ট 1 আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। তো আমরা যারা কম্পিউটার তৈরি করি, মানে কম্পিউটার তৈরি করে তারা জানে যে আমরা এটা শুধুমাত্র কি বড় বা ছোট, শুধুমাত্র বড় ছোট এরকম কোনো এজ লিমিট নাই। যে কোনো বয়সী মানুষরা কি করে কম্পিউটার ব্যবহার করে, এখানে লিখছে শুধু বড় মানুষরাই নয় ছোটরা কম্পিউটার ব্যবহার করে থাকে। তাই সব কম্পিউটার তৈরি করা হয় যেন এটা ব্যবহার করে কারো কোনো না কোনো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না হয়, মানে কারো কারো যেন সমস্যা না হয়। তো ডেস্কটপ কম্পিউটার মানে যেগুলোর মধ্যে মনিটর আর পিসিটা আলাদা থাকে, বক্স আকারে থাকে, সেগুলোকে ডেস্কটপ কম্পিউটার বলে, এবং যেগুলোতে পাওয়ার সাপ্লাই থাকে তো সেগুলো ডেস্কটপ কম্পিউটার। তো ডেস্কটপ কম্পিউটারে সবসময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, পাওয়ার সাপ্লাই দিয়ে, না হলে ইউপিএস দিয়ে, না হলে ডাইরেক্ট কানেকশন দিয়ে ডেস্কটপ কম্পিউটারকে বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। আর ল্যাপটপ কম্পিউটারে, ল্যাপটপ কম্পিউটার একটা তার দিয়ে ব্যাটারি চার্জ করে রাখতে হয়, বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। আমি চার্জ করা অবস্থায় চালাতে পারি আবার চার্জ ছাড়া, চার্জ চার্জের উপর ভর করে, নির্ভর করে কিছু সময় ধরে আমি ল্যাপটপ চালাতে পারি ল্যাপটপের ব্যাটারির উপর, মানে ল্যাপটপের ব্যাটারি থাকে আবার সেটা আমি ডাইরেক্ট ডাইরেক্ট বৈদ্যুতিক সংযোগ দিয়েও চালাতে পারি। এখন বিদ্যুতের ভোল্টটা যদি 50 ভোল্টের বেশি হয় তাহলে আমরা সেটা অনুভব করতে পারি, এটা আমাদের মানব মানব হিউম্যান বডি বা মানব দেহের বৈশিষ্ট্য। তা আমাদের দেশে প্রবাহের ভোল্টেজ মানে বিভব হচ্ছে 220 ভোল্ট। ভোল্ট হচ্ছে বিদ্যুৎ পরিবাহ পরিমাপের একটা ভেরিয়েবল বা চলক বলতে পারি। তো আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহ হইতে পারে 220 ভোল্ট, মানে আমরা মোবাইল চার্জ দিই, আমরা ল্যাপটপ চালাই, আমরা টিভি দেখি, আমরা সবকিছু যা করি 220 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। 220 থেকে 221 ভোল্টে কিন্তু কখনো যায় না। তো এর এর মধ্যে অথচ আমাদের মানুষের বডি মাত্র 50 ভোল্টের বেশি হলে সেটা নিতে পারে, মানে 1 থেকে 49 ভোল্ট যদি আমাদের বডির মধ্যে পাস করে তাহলে আমি সেই কারেন্টটা অনুভব করতে পারবো না। আমাদের হৃৎপিণ্ড স্পন্দন করতে বা মাংসপেশি ব্যবহার করতে, আমরা হাত পা নাড়াচাড়া করার জন্য আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ু স্নায়ু মানে একটা তরঙ্গ বা সংকেত বলতে পারি, যেটা পাঠানো সংকেত দিয়ে স্নায়ুর ভিতর দিয়ে সংকেত বা ওই তরঙ্গটা পাঠানো হয় আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে, মানে সিগন্যাল আর কি, যেটাকে সিগন্যাল বলতে পারি, নেটওয়ার্ক বা সিগন্যাল। তো আমরা একটু খেয়াল করে দেখবো যে এগুলো বৈদ্যুতিক সংকেত এবং এর পরিমাণ কিন্তু খুব অল্প থাকে, মানে মস্তিষ্কতে আমাদেরকে যে বিভিন্ন উদ্দীপনা দেয়, যেমন আমাদের কোথাও কেটে গেলে রক্ত পড়ে, এগুলো হচ্ছে মস্তিষ্ক থেকে একটা কি আসা সংকেত প্রেরণ করা। বা কোথাও আমরা মানে আমরা হাতে যদি বেশি ভারী জিনিস নিই তাহলে আমরা টান টান অনুভব করি, ব্যথা অনুভব করি, এগুলো হচ্ছে আমাদের স্নায়ুর মধ্যে দিয়ে পাঠানো সংকেত। এখন এই সমস্ত বৈদ্যুতিক সংকেতের পরিমাণ কিন্তু খুবই কম, এই কারণে আমরা খুব একটা বেশি বিদ্যুৎকে অনুভব করতে পারি না। কিন্তু কেউ যখন বৈদ্যুতিক শক খায় তখন তার শরীরের ভিতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে 50 ভোল্টের বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। আর আমাদের জন্য 50 ভোল্টটা হচ্ছে যে কি একটা মাত্রা যেটা দিয়ে আমরা সহ্য করতে পারবো বিদ্যুৎটা। এখন মস্তিষ্ক থেকে পাঠানো এই ছোট সংকেত গুলো তখন এই বড় বিদ্যুৎ প্রবাহের নিচে চাপা পড়ে যায়, সেজন্য যখন কেউ বিদ্যুতায়িত হয় মানে কারেন্টের শক খায় তখন সে তার হাত পা নাড়াতে পারে না, এবং বেশিক্ষণ হলে তার হৃৎস্পন্দন থেমে যেতে পারে, মানে তার হার্ট বিট থেমে গেলে সে তো আর নিঃশ্বাস নিতে পারবে না, তখন সে মৃত্যুবরণও করতে পারে। সেজন্য বিদ্যুৎ সংযোগকে নিয়ে কখনো হেলাফেলা করতে হবে না, হেলাফেলা করা যাবে না। বিদ্যুৎ ছাড়া আমরা আবার আজকাল এক মুহূর্ত চলতে পারি না, আমরা মোবাইল চালাচ্ছি, মোবাইলটা আবার চার্জ দিতে হলে আমাদের বিদ্যুৎ লাগে, আমরা টিভি দেখছি, টিভি চালাতে আমাদের বিদ্যুৎ লাগে, এমনকি আমাদের কাপড় ধুতে ওয়াশিং পাউডার ওয়াশিং মেশিন এগুলোতে আমাদের কি লাগছে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হচ্ছে। এখন কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের বিদ্যুতের ব্যবহারটা যেন কি হয় সঠিক হয়। আমরা কখনো খোলা তারের প্লাস্টিকের প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেব না, শুধু তাই নয় কাউকে এরকম করতে দেখলেও বাধা দেবো, যাতে আমাদের, কারণ এই জিনিসটা যদি আমরা একটা তারের মধ্যে যদি প্লাস্টিক দিয়ে সংযুক্ত থাকে তাহলে যদি আমরা এই প্লাস্টিকটা খুলে ফেলি তাহলে আমাদের বডিতে টাচ করার সাথে সাথে সেখানে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এতে আমরা মৃত্যুবরণ করতে পারি। তো এই ধরনের সতর্কতা গুলো আমাদের অবলম্বন করতে হবে কম্পিউটার ব্যবহারের পূর্বেই। তো বিদ্যুৎ সংযোগের বিষয়টা ঠিক করা হলে কম্পিউটার আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে আমাদের, সেই জিনিসটা হচ্ছে কম্পিউটার প্রসেসর অনেক গরম হতে পারে, তো সেগুলোর জন্য আজকাল সেগুলোর উপর ফ্যান বসানো হয়, একটু আমরা এখানে দেখতে পাবো। সেটা আমাদের এই জায়গাটা বেসে যে অংশটা আছে এটার ভিতরে আছে যে প্রসেসর, যেটা আমরা দেখতে পাচ্ছি না, ধূসর কালারের অংশটা প্রসেসর, এবং এই প্রসেসর উপর একটা ফ্যান আছে, এই ফ্যানটা এই এই তারগুলো দিয়ে এই মাদারবোর্ডের সাথে লাগানো। এই যে বিভিন্ন হলুদ হলুদ জিনিস দেখতেছি যেটার উপরে প্রসেসর বসানো,
ফ্যান বসানো, এটাকে বলে কোর কোর বসানো, সেগুলো সেই পুরো জিনিসটার নাম হচ্ছে মাদার বোর্ড। ওকে, আমরা এবার আমাদের আবার আগে যাই ফিরে আসি। এখন মাদার বোর্ডের অন্যান্য আইসি গুলো অনেক বড় হতে পারে। আইসি বলতে এখানে মাদার বোর্ডের এখানে ছোট 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 জিনিসগুলো দিচ্ছি, এগুলোকে আমি আইসি বলতে পারবো। তো তাই কম্পিউটারের ভিতরে তাপমাত্রা বাইরের থেকে অনেক বেশি হতে পারে। কম্পিউটারের ভিতর থেকে এই গরম বাতাসকে বাইরে বের করার জন্য সব কম্পিউটারে ফ্যান লাগানো হয়, যাতে ওই গরম অবস্থা গরম জায়গাটা কি হয়েছে একটু ঠান্ডা হয়ে যায়। তো এগুলো বাইরের থেকে বাতাস টেনে এনে গরম বাতাসকে ঠেলে বের করে দেয়, যাতে আমরা অন্তত কম্পিউটারের তাপমাত্রাটা কমে যায় বা কম্পিউটার গরম হওয়া থেকে কিছুটা কমে ঠান্ডা হয়ে আসে। এখন আমাদের সবসময় একটা খেয়াল রাখতে হবে যে বাতাস ঢোকা এবং বের হওয়ার জন্য রাস্তা যেটা থাকে ডেস্কটপ কম্পিউটারে, মানে কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্র গুলো যেন কখনো বন্ধ না হয়। কারণ ওগুলো যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলে যদিও ডেস্কটপ কম্পিউটারটা প্লাস্টিক বা কাঁচ দিয়ে বানানো হয়, সচরাচর কাঁচ দিয়ে বানানো হয়, টেম্পারিং গ্লাস অথবা প্লাস্টিক দিয়ে এখন, কিন্তু সেগুলো প্লাস্টিক বা কাঁচ সবগুলোর কি থাকে, গলনাঙ্ক থাকে। গলনাঙ্ক থাকার ফলে এগুলো একসময় একসময় কি হয়ে যায়, তাপমাত্রার প্রভাবে এগুলো গলে যায় বা বাস্ট হয়ে যেতে পারে, ফুটে যেতে পারে। তো সেই কারণে আমাদের খেয়াল রাখতে হবে এগুলো সবসময় ঢোকার এবং বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ রাখতে হবে, এবং এই জিনিসটা করলে আমরা দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার করতে পারবো। এখন দেখো, কম্পিউটার ব্যবহার করার জন্য ঘরের ভিতরে এয়ার কন্ডিশনার লাগিয়ে ঘরটাকে ঠান্ডা রাখতে হয়, এটা এরকম কোনো কথা নাই যে এসি লাগাই রাখতে হবে, যে এসি ছাড়াও আমরা যে কোনো তাপমাত্রায় কি করতে পারি, কম্পিউটার ব্যবহার করতে পারি। শুধু খেয়াল রাখতে হবে যে অনেক বেশি গরম যেন কম্পিউটারটা না হয়, কারণ আর ধুলো বালি যেন বেশি প্রবেশ না করে কম্পিউটার ভিতরে। এটা শুধু একটা জিনিস ছিল। এবার হচ্ছে আমাদের পার্ট 2। তো পার্ট 2 আমাদের মেইন বিষয় হচ্ছে, আমাদের তো শুধুমাত্র আমরা নিজেদেরকে পরিষ্কার রাখলে হবে না, ঘর 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 বাড়ি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা যাই ইউজ করি আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তাহলে আমরা কম্পিউটার ইউজ করলে আমাদের কম্পিউটারটা কি রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে বা তার রক্ষণাবেক্ষণ করতে হবে। তো মনিটর পরিষ্কার নিয়ে কিছু বলা হয়েছে। মনিটর মানে কি, যে স্ক্রিনটার মাধ্যমে আমরা দেখতে পাই, যেমন আমি এখন যে জায়গায় পড়াচ্ছি সেখানে যে জিনিসটা লড়তেছে তার যে জিনিসটার উপর, সেটাকে আমি কি বলবো, মনিটর বলবো। এখন আজকালকার বেশিরভাগ কম্পিউটারের মনিটরটা হয় LCD বা LED মনিটর থাকে, ঠিক আছে। এগুলো এক একটা জাত, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, LCD মনিটর কি, LED মনিটরটা কি। তো এই ধরনের মনিটর আমাদের পরিষ্কার করার চেষ্টাটা না করাই ভালো, কারণ এগুলো যদি আমরা খুব বেশি ইয়া করতে চাই, চাপ দিতে চাই, মনিটরটা ভেঙে যেতে পারে, কাঁচটা ভেঙে যেতে পারে, কারণ এই পৃষ্ঠদেশে কাঁচ থাকে না, ঠিক আছে। সবগুলো LCD আর LED মনিটরের পৃষ্ঠদেশে কাঁচ থাকে না, এগুলো আলাদা রকমের একটা টেম্পার গ্লাস বলা হয় এগুলাকে, বা প্রোটেক্টর। তো সেই জন্য এগুলো ভেঙে যেতে পারে, তো সেই জন্য এগুলো পরিষ্কার না করাই ভালো। তো আর পরিষ্কার করতে গেলে অনেক সময় দাগ পড়ে যেতে পারে, শুধু তাই নয়, পরিষ্কার করার সময় যদি আমরা খুব বেশি ঘর পরিষ্কার করি, তাহলে মনিটরের পিক্সেল গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন আমাদের মনিটরের এক অংশ কি হয়ে যেতে পারে, সাদা কালো বা ব্লার হয়ে যেতে পারে। তো এরকম সমস্যা যেন না হয়, এই জন্য মনিটর খুব বেশি পরিষ্কার না করাটাই বেটার। তবে কিছু কিছু মনিটর আছে, যেমন CRT মনিটরে ধুলাবালি পড়ে, এগুলো একটু অপরিষ্কার হয়, মানে ধুলাবালি এটার উপর জমে থাকতে পারে। তো মানে কোনায়, মানে ইয়ার কোনায় মনিটরের কোনায় কিছু পরিমাণ ধুলাবালি জমে থাকতে পারে। তো CRT মনিটর কিরকম, ওই বেশিরভাগ কতগুলো আগের আমলে যে টিভি গুলো পাওয়া যেত, ওগুলো হচ্ছে CRT মনিটর ছিল। তো তখন আমরা কি করতে পারতাম, নরম সুতি কাপড় দিয়ে সেটাকে মুছে পরিষ্কার করতে পারি। তারপরে যদি ময়লা থেকে যায়, তাহলে নরম সুতি কাপড় দিয়ে গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে নিতে পারি। গ্লাস ক্লিনার বলতে কতগুলো তরল বা লিকুইড পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা কি করতে পারি, গ্লাস পরিষ্কার করতে পারি। গাড়ির গ্লাস পরিষ্কার করা যায় সেই সমস্ত গ্লাস গুলো, গ্লাস ক্লিনার গুলোকে গ্লাস ক্লিনার করা হয়। যদি গ্লাস ক্লিনার না থাকে, তাহলে এক গ্লাস পানিতে আমরা এক চামচ ভিনেগার দিয়েও সেটাকে নতুন একটা গ্লাস ক্লিনার বানিয়ে ব্যবহার করে পরিষ্কার করতে পারি। CRT মনিটর গুলো LCD বা LED মনিটর নয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র CRT মনিটর। এবার পানি বা তরল, কম্পিউটার ব্যবহার করার সময় পানি বা কোনো তরল জাতীয় উপাদান গুলো কাছাকাছি না রাখাটাই ভালো, কারণ এগুলো যদি পড়ে যায় তাহলে কি হতে পারে, তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। পানি বা অন্যান্য পানীয় কিন্তু বিদ্যুৎ পরিবহন, মানে বিদ্যুৎ পরিবহন করে এগুলোর মধ্যে দিয়ে, কম্পিউটারের ভিতরে সেটা যদি ঢুকে যায়, তাহলে বৈদ্যুতিক সার্কিট গুলো শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট বলতে আমাদের যে আইসি গুলো থাকে কম্পিউটার মাদার বোর্ডে, সেই সার্কিটের আইসি গুলোর মধ্যে পানি প্রবেশ করবে এবং সে তারা কি হয়ে যাবে, নিজেরা নিজেদের মতো কাজ করা শুরু করবে। তখন তারা কম্পিউটারের নিয়ম আর রুলস একটাও মানবে না, এবং এর এই অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণের ফলে তারা কি হয়ে যাবে, পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা শর্ট সার্কিট বলি। এরকম কিছুক্ষণ আমাদের সাথে সাথে কম্পিউটারটা বন্ধ করে দিতে হবে, এবং কম্পিউটার যে অংশটা পানিতে ভিজে গেছে সেই অংশটা সব একটু পরিষ্কার করে নিতে হবে, এবং সাথে সাথে এটা ফ্যানের নিচে রাখতে হবে, যাতে পানিটুকু শুকিয়ে যায়।
আর ধুলোবালি নিয়ে আমরা মোটামুটি সবকিছু জানি, যে কম্পিউটারে যেহেতু ছিদ্র থাকে তাহলে সেখানে ধুলোবালি অবশ্যই প্রবেশ করবে, ফ্যান যেহেতু বাতাস টানতে পারে, আর বাতাসে তো অবশ্যই কি থাকে, ধুলোবালি থাকে, তাহলে ধুলাবালির জন্য বাতাস ঢোকার এবং বের হওয়ার পথগুলো বন্ধ না যাতে না হয় সে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার কিবোর্ড পরিষ্কার, কিবোর্ডটা মাঝে মাঝে পরিষ্কার করতে পারি, কারণ কিবোর্ডে যে আমরা আঙ্গুল দিয়ে চাপ দিই বা স্ট্রোক করি, সেই স্ট্রোকের মধ্যে আমাদের কি থাকে, রোগ জীবাণু থাকতে পারে, তখন এই রোগ জীবাণু গুলো থেকে তো আমাদের বিভিন্ন রোগ হতে পারে, সেগুলো থেকে অ্যাভয়েড করার জন্য আমাদের শুকনো নরম সুতি কাপড় দিয়ে কিবোর্ড গুলো, কিবোর্ডের বাটন গুলো মুছে কটন ব্যান্ড দিয়ে প্রত্যেকটা কি চারপাশ পরিষ্কার করে রাখাটাই আমাদের জন্য বেটার। তারপর উল্টো করে একবার হালকা ঝাঁকি দিলে কিবোর্ডটা মোটামুটি পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে, মানে আমাদের কোনো ছোট হালকা তরল মানে হালকা ভিজা নরম সুতির কাপড় দিয়ে কিবোর্ডটা মুছে পরিষ্কার করে রাখতে পারি, তবে এটা মাঝে মাঝে সব সময় না। মাউস পরিষ্কার, আমরা মাউস তো নর্মালি কম বেশি সবাই দেখছি, সেই মাউস গুলো হচ্ছে অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস মানে এই জায়গাটায় মাউসের এই প্রান্তে একটা কাঁচের মতো বা চশমার গ্লাসের মতো কিছু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অপটিক্যাল। তো আলো প্রতিফলিত হয়ে এটা কাজ করে, মানে মাউস আমি যে সিগন্যালটা দিই সেটা এখানে এসে তারপরে গিয়ে আমার কম্পিউটারে সিগন্যাল দিতে পারে, তাই এই জন্য এটা অপটিক্যাল মাউস বলা হয়। এখন এই লেন্স, এই মাউসের লেন্স যদি অপরিষ্কার হয়ে যায় তাহলে মাউসটা ঠিক মতো কাজ করতে পারে না। যেমন এই মাউসের লেন্স এই জায়গায় যদি আমি কাগজ বা অন্য কিছু দিয়ে ঢেকে মানে ময়লা করে ফেলি, তাহলে দেখা যাবে যে মাউসটা আমি এখন যে এখন যত দ্রুত নাড়তে পারতেছি সেরকম দ্রুত নাড়তে পারবো না, এরকম দ্রুত বদলে মাউসটা এরকম হয়ে নাড়বে, এই এরকম স্লো হয়ে হয়ে নাড়বে, তো তখন আমাদের জন্য কাজ করতে অসুবিধা সৃষ্টি হবে এবং তখন এই সমস্যা সৃষ্টি হবে। তো এই জিনিসটা হচ্ছে কি, অ্যাভয়েড করার জন্য আমাদের মাঝে মাঝে মাউসটা পরিষ্কার করতে হবে কি দিয়ে, কটন বার দিয়ে, কটন বার মানে যেটা দিয়ে কান পরিষ্কার করা হয় সেটা দিয়ে আমাদের কি করতে হবে, মাউসটাকে পরিষ্কার করতে হবে, অথবা সেটা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে করা যায় আমরা বুঝে নিতে পারি। এবার আমাদের পার্ট 3-এ আছে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। তো কম্পিউটারের দুইটা অংশ থাকে, হার্ডওয়্যার থাকে একটা সফটওয়্যার থাকে। হার্ডওয়্যার নিয়ে হার্ডওয়্যার যে সমস্ত জিনিসগুলো বাস্তবে আমরা ধরতে পারি সেগুলোকে হার্ডওয়্যার বলে। যেমন কম্পিউটারে আমি মনিটর ধরতে পারি, কম্পিউটারে আমি কিবোর্ড ধরতে পারি, কম্পিউটারে আমি মাউস ধরতে পারি, তাহলে এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তাহলে সফটওয়্যার কি, কম্পিউটারের যে অংশগুলো আমি ধরতে পারি না, তাহলে সফটওয়্যার বলতে আসলে আমি বলতে পারি যে যে অংশটা কম্পিউটারের ভিতরে থাকে। যেমন আমাদের এই যদি একটা এটা আমাদের স্ক্রিন, এখানে বিভিন্ন রকমের অপশন আছে বা আইকন আছে, তো এই জিনিসগুলা আমি যদি এগুলো কখনো বাস্তবে টাচ দিয়ে ধরতে পারবো না, এগুলো আমাকে কম্পিউটার মাউসের সাহায্যে যে স্ক্রিন দিয়ে কার্সার দিয়ে চেপে তারপর ইউজ করতে হয়। তো এই যে এই সফটওয়্যার এগুলাকে আমরা কি করতে পারি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার বলে, এই এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ সম্পাদন করতে পারি। যেমন আমি এখন একটা রিডার বা একটা রিডার দিয়ে করতেছি এই চ্যাপ্টারটা আমরা করতে পারতেছি, অথচ বাস্তবে আমরা কি বইয়ের মধ্যে সেই চ্যাপ্টারটা পড়ি, এগুলো একটা এক রকমের কাজ আমরা যেগুলো সফটওয়্যার দিয়ে করা যায়। এখন যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানে যে কম্পিউটার হার্ডওয়্যারের যত্ন না নিলে, যেটুকু যতটুকু যন্ত্রণা সহ্য করতে হয় তার চেয়ে বেশি যন্ত্রণা সহ্য করতে হয় কম্পিউটারের সফটওয়্যারের যত্ন না নিলে। হার্ডওয়্যারের জিনিসটা কি, আমার কাছে আমি কিবোর্ডের যত্ন নিই না, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, আমি অল্প টাকায় কিবোর্ডটা ঠিক করে ফেলতে পারতেছি, আমার মাউসটা নষ্ট হয়ে গেছে আমি যত্ন নিই নাই, তাহলে আমি মাউসটা অল্প টাকায় সব নতুন একটা মাউস কিনে ঠিক করে ফেলতে পারতেছি। কিন্তু আমার কম্পিউটারের সফটওয়্যারে যদি একটা প্রবলেম হয়, যেমন আমার যদি রিডারটা না থাকে, তখন আমি কিন্তু এই এইরকম কোনো একটা বই খুলে পড়তে পারবো না, এবং তখন আমার কি সমস্যা হবে, তখন আমি এত কোনো ক্লাস করতে পারবো না, এরকম আমাদের বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হবে এই সফটওয়্যারের প্রভাবে। আবার আমার ধরো একটা সফটওয়্যার নাই, ধরো আমার কম্পিউটার বা মোবাইল থেকে ইউটিউব নামে একটা সফটওয়্যার চলে গেল, তখন আমি কি প্রয়োজনীয় ভিডিও যদি আমার প্রয়োজন পড়ে আমি সেই ভিডিওগুলো দেখতে পারবো না। সফটওয়্যারের প্রবলেমটা তুলনামূলক হার্ডওয়্যারের তুলনায় বেশি হয়। তো এই যন্ত্রটা এখন কম্পিউটারে এটা বুঝলাম, এই আমাদের কম্পিউটারে তো সফটওয়্যারের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়, এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে কম্পিউটারের ভাইরাস। তো আমরা নিশ্চয়ই রোগ জীবাণু ভাইরাসের কথা শুনছি, রোগ জীবাণু ভাইরাসের কারণে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, আমরা তখন ঠিক মতো কাজ করতে পারি না। কম্পিউটার ভাইরাসটাও সেরকম, কম্পিউটারে যদি ভাইরাস অ্যাটাক হয় তাহলে কম্পিউটারও সেই প্রোগ্রামটা ঠিক মতো কাজ করতে পারবে না। যেমন আমার মাউসটা ঠিক মতো নড়বে না, আমি ভয়েস দিচ্ছি আমার ভয়েস গুলো শোনা যাবে না, আমার আমি যদি কিছু টাইপ করতে চাই সেই লেখাগুলো কম্পিউটারে উঠবে না, এটাই হচ্ছে ভাইরাসের লক্ষণ, যে ঠিক মতো আমাকে কাজ করতে দেবে না। তো সত্যিকারের ভাইরাস যেমন একজন মানুষ থেকে অন্য মানুষের কাছে গিয়ে আক্রান্ত করতে পারে, কম্পিউটার ভাইরাসও একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে যেতে পারে। সত্যিকার ভাইরাস যেরকম মানুষের শরীরে এসে কি করতে পারে, বংশবৃদ্ধি করে অসংখ্য ভাইরাসে পরিণত হয়, কম্পিউটার ভাইরাসও কিন্তু বংশবৃদ্ধি করে অনেকগুলো ভাইরাসে পরিণত হয়ে যেতে পারে।
একটি কম্পিউটার ভাইরাস কোনোভাবে একটা কম্পিউটারে ঢুকতে পারলে অসংখ্য ভাইরাস সেটা পরিণত হয়ে যায়। সত্যিকারের ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে, আর কম্পিউটার ভাইরাস সবার অজান্তে একটা কম্পিউটারে বাসা বাঁধে। সত্যিকার ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মাঝে একটাই পার্থক্য থাকে, সেটা হচ্ছে একটা প্রকৃতিতে আগে থেকে তৈরি হয়ে থাকে, আর অন্যটা অসংখ্য মানুষেরা কষ্ট করার জন্য দেওয়া আমাদেরকে ঝামেলায় ফেলার জন্য তৈরি করছে। তো মানুষের তৈরি কম্পিউটার ভাইরাস আসলে একটা ছোট কম্পিউটার প্রোগ্রাম ছাড়া আর কিছুই না। আজকাল কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে এটা খুব সহজে অনেকভাবে ছড়িয়ে দেওয়া যায়। একটা কম্পিউটার থেকে আমি যদি কোনো একটা সিডি বা পেন ড্রাইভে করে একটা ভাইরাস কপি করে নিই বা একটা জিনিস কপি করে নিই, সেখানেও কি একটা নতুন ভাইরাস থেকে যেতে পারে। এখন ভাইরাসটা যদি আমি কপি করে ফেলি, পরে আমি তো আমার কম্পিউটারের তথ্যটা নিব, তখন আমার কম্পিউটারের ভাইরাসটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, তখন আমার কম্পিউটারটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে, কাজ করবে না। তো কম্পিউটার ভাইরাস কিছু লোক জীবাণু ভাইরাসের মতো নয়, সেটা আমাদের অসুস্থ করতে পারে না। এই ভাইরাস পাশাপাশি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে না। মানে তুমি যদি দুইটা কম্পিউটার পাশাপাশি রাখো, তাহলে কিন্তু ওদের মধ্যে যদি পেন ড্রাইভ বা সিডির মাধ্যমে কোনো কিছু তথ্য আদান প্রদান না করো, তুমি শুধুমাত্র দুইটা কম্পিউটার পাশাপাশি রাখো, তাহলে কিন্তু দুইটা কম্পিউটারের মধ্যে কি হবে না, ভাইরাস সংক্রমিত হবে না। তাহলে কিন্তু মানুষের মধ্যে কি হয়, একজনের রোগ জীবাণু হলে তার পাশাপাশি আরেকজনের কি হয়ে যায়, রোগটা হয়ে যেতে পারে। এটাও একটা পার্থক্য। তো এরপর কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটার রক্ষা করার জন্য আজকাল নানা রকমের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায়। তবে কিছু মানুষ সেই অ্যান্টিভাইরাস গুলা যাতে কাজ করতে না পারে, এরকম কোনো নতুন নতুন ভাইরাস বানিয়ে তৈরি করে ফেলে। তো এই জন্য কি করতে হয়, অ্যান্টিভাইরাস প্রোগ্রামটা প্রায় কি করতে হয়, কিনতে হয় বা আপডেট দিতে হয়। তো সেটা তো আমাদের জন্য অনেক ঝামেলা। তাহলে কি করা যায় ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায়, এটা কি কম্পিউটার একটা প্রশ্ন আসবে, কম্পিউটার ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো আমাদের উত্তর লিখতে হবে যে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না। তো মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করলে বা মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম ব্যবহার করলে আমরা কি করতে পারি, ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। তো মুক্ত সফটওয়্যারটা কিরকম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মুক্ত সফটওয়্যার, যেগুলো আমরা ফ্রিতে মুক্ত ভাবে ব্যবস্থা ব্যবহার করতে পারি, শুধুমাত্র আমাদের এমডি দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে এগুলোতে কখনো ভাইরাস তৈরি করে কাজ করতে পারবে না কেউ। তো আমরা সেগুলো কি করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। তারপরে আমাদের 4-5 বছর আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের পন্থা। তো কম্পিউটার যেমন তৈরি করা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য, এবং সেটা ব্যবহার করা উচিত আমাদের, যেটা আমাদের দৈনন্দিন কাজে সহায়তা করে। যেমন আমার লিখতে সহায়তা করলে, আমার কোনো জিনিস তথ্য সংরক্ষণ করতে, আমার কোনো পড়া নোট লেকচার যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমি এটা কম্পিউটারে ইউজ করতে পারি। আমার যোগ বিয়োগ করতে হলে আমি কম্পিউটারের সহায়তা নিতে পারি, আমার বই পড়তে হলে আমি কম্পিউটারের সহায়তা নিতে পারি। কিন্তু সবাই তো আর সেই কাজটা করে না। কেউ কেউ কি থাকে, কিছু শিশু কিশোর থাকে কি কম্পিউটারের বিভিন্ন গেম থাকে, এবং সেই সমস্ত গেমে কি হয়ে যায়, আসক্ত হয়ে যায় এবং সারাদিনই সে গেমটা নিয়ে পড়ে থাকে। এর ফলে সে কি করতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, সে ঠিক মতো খেলাধুলাও করতে পারে না, এবং সে ঠিক মতো পড়াশোনাও করতে পারে না। সে কি করে, মোবাইলের মোবাইল বা কম্পিউটারে যদি আমরা ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, তাহলে আমাদের বাস্তব জীবনে বাস্তবে যে ক্রিকেট ফুটবল খেলা, এই সমস্ত খেলাগুলো আমরা ভুলে যাবো, এবং তখন আমাদের কি হবে, শারীরিক বিভিন্ন সমস্যা হবে। কারণ খেলাধুলাও কি একটা শারীরিক সুস্থতার লক্ষণ। এতে আমাদের কি হবে, আস্তে আস্তে একসময় শারীরিক অসুস্থতা থেকে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বো। তো অনেক বেশি সময় কম্পিউটার সামনে বসে থাকলে কিন্তু শারীরিক সমস্যা হয়ে যেতে পারে, যেমন পিঠে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, আঙ্গুলে ব্যথা, চোখের সমস্যা, এরকম থেকে অনেক কিছু হয়ে যেতে পারে। আর একটু বড় তরুণ তরুণীদের বিভিন্ন রকমের কম্পিউটার এক ধরনের সমস্যা দেখা দিয়েছে। যেমন একজন মানুষ অন্যজন মানুষের সাথে আজকাল কম্পিউটার ব্যবহার করে সামাজিক যোগাযোগ করতে পারে, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে একে অন্যকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতে পারে। তো এগুলোর ফলে দেখা যায় যে কি, বাস্তবে আর সামনাসামনি কেউ কারো খোঁজ খবর নেয় না, কে কাউকে কেমন আছো, তার কি অবস্থা, এসব সম্পর্কে জানতে চায় না। কারণ ওরা চিন্তা করে যে মেসেজে তো জানা যাচ্ছে অনেক জিনিসটা, তো এর মধ্যে কি চলে যায়, আত্মীয়তা বা মায়ামমতা, এগুলো কমে যায়। অনেকে মনে করে এটা হচ্ছে সহজ সত্যিকারের সামাজিক সম্পর্ক, কিন্তু বাস্তবে এটা তা না। এটা মানুষের মধ্যে তার স্বাভাবিক সম্পর্কটার কথা কি হয়ে যায়, তারা ভুলে যায়, এবং এটা কি করে দেয়, এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের মানসিক ভাবে বিভিন্ন রকমের ক্ষতি সাধন করে। তথ্য যোগাযোগ প্রযুক্তি তুলনামূলক অনেক নতুন প্রযুক্তি, তাই আমাদের এগুলো আমরা এখনো এগুলো ঠিক মতো অনেকে অনেক কিছু বুঝে উঠতে পারিনি। তাই আমাদের এগুলো ব্যবহার সম্পর্কে সতর্ক হতে হবে, এবং মনে রাখতে হবে যে প্রযুক্তি যেন আমাদের কখনো কি করতে না পারে, ক্ষতি করতে না পারে। এবার কিছু আমাদের এমসিকিউ ছিল। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত ভোল্ট, উত্তর হচ্ছে 220 ভোল্ট। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত, বৈদ্যুতিক সংযোগ নিয়ে সতর্ক থাকা উচিত, সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত, নরম সুতি কাপড়, আইসিটি যন্ত্রপাতি ব্যবহার নিরাপদ ব্যবহার করতে এখানে সবগুলোকে বোঝানো হয়, হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়,
কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হয় আগে। আর 6 নম্বর এমসিকিউ টা একটু খেয়াল করে, একজনে মানে জানলা খোলা রেখে একটা জায়গায় বেড়াতে চলে গেছে এবং বাসায় এসে দেখে তার কিবোর্ড আর মাউসটা ঠিক মতো কাজ করতেছে না, তার মানে সেখানে কি করছে, ধুলাবালি প্রবেশ করছে। তাহলে অপশন এক কারেক্ট, কম্পিউটার কক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহার না করা। এয়ার কন্ডিশনার তো সবার থাকবে এমন না, যাদের কম্পিউটার থাকবে তাদের সবার তো এয়ার কন্ডিশন নাও থাকতে পারে। তো তাহলে এই অপশনটা কি নয়, সঠিক নয়? তাহলে 1, 2 নম্বরটা সঠিক নয়। তাহলে সঠিককে 1 ও 3। আর তার মাউসটি পরিষ্কার করতে হলে তার প্রথমে কি ব্যবহার করতে হবে, কটন বাট ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের একটু ভালো মতো করলেই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে।